অভিযানের জন্য বলেছে। আর ওই ছজন রাজকুমার তো পৌঁছে গেছে। যদি তোমরা এখনো আরো দেরি করো তাহলে ওরা তোমাদের নিচু করার আরো সুযোগ পেয়ে যাবে। আর তোমরা তো জানোই কতটা সময় জ্ঞান, এখন চলো। কিন্তু মা? মাও এটা কোনোদিন চাইবে না যে আমরা আমাদের কক্ষে দেরি করে পৌঁছই। চলো দাদা। পরিস্থিতি এতটা গুরুতর হয়েছিল যে মনে হলো আপনাকে শীঘ্র সংবাদ পাঠানো দরকার। বনদেবী, বনদেবী কাকি, পুত্রি চিন্তা করো না, তোমার কাকি এসে গেছে তো, কিচ্ছু হবে না তোমার। কিন্তু ওরা এখনো এখানে কেন? এদেরকে বৈদ্য মশাইয়ের কাছে নিয়ে যেতে দেরি করছো কেন? কারণ বৈদ্য মশাইয়ের ওষুধের বদলে দেওয়ার মতো ধন নেই আমাদের বনদেবী। আমাদের হস্তকলার জিনিসগুলো বিক্রি করতে পারিনি আমরা। এত সুন্দর, এত উপযোগী হস্তকলার জিনিস কেন কেউ নিতে চাইবে না? আমার তো মনে হচ্ছে এই সময় হাটে এর অনেক চাহিদা থাকবে। চাহিদা তো প্রচুর আছে দেবী, কিন্তু আমাদের জিনিসগুলো নিয়ে গিয়ে যিনি বিক্রি করেন সে শ্রীপতি অনেকদিন হলো আসেননি। যদি উনি এখানে না আসতে পারেন তার মানে তো এই নয় যে আমাদের সমস্ত পরিশ্রম বেকার হয়ে যাবে আর অর্থের অভাবে আমাদের সন্তানদের আমরা চিকিৎসা থেকে বঞ্চিত রাখবো। কিন্তু আমরা আর কি করতে পারি? সমস্যা যখন আমাদের তো সমাধান আমাদেরই খুঁজে নিতে হবে। আমি স্বয়ং হাটে গিয়ে এই জিনিস বিক্রি করব। আশ্রয় দিয়েছিলেন যখন আমার পরিবার আর এই সমাজ আমাকে তিরস্কার করেছিল, পরিত্যাগ করেছিল, তখন আপনি কাছে টেনে নেন। যখন পায়ের তলার মাটি একেবারে সরে গিয়েছিল তখন আপনি আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। আমার সেই প্রতিভার কথা যা আমি নিজেই জানতাম না তাকে উৎসাহ দিয়ে আপনি জাগিয়ে তুলেছিলেন। আমাদের মতো অবলাদের বল দিয়েছেন আপনি। এত দুঃসাহস নেই আমাদের যে আমরা পুরুষের মতো স্পর্ধা দেখাতে পারি। আমরা তো নারী, শুধু সৃষ্টি করতে পারি, সংসার সামলাতে পারি, কিন্তু ব্যবসা, ব্যবসা আমরা সামলাতে পারবো না। সময়ের সাথে কর্ম আর পরিস্থিতি দুটোরই পরিবর্তন আসা উচিত। পরীক্ষা দেখে ভয় পেলে তো পরীক্ষা আমাদের হারিয়ে দেবে, কিন্তু এখন সময় এসে গেছে যখন নারীদের পরিস্থিতি অনুযায়ী নিজেদের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে হবে। যেমন একজন নারী সন্তান প্রসব করতে পারে সেরমই সে একটা সংসার চালানোরও ক্ষমতা রাখে। আর আমরা তো মাতা, একজন মাতা তার সন্তানের জন্য মহাদেবের সাথে সংঘর্ষ করতে পারে? আর এটা তো সামান্য একটা ব্যবসা। আর আমাদের সন্তানদের জন্য আমরা সবাই হাটে অবশ্যই যাব। যদি আমাদের মধ্যে কেউ যদি ভিক্ষা না পায় তখন? তখন ওই বিদ্যার্থী শুধু আজকের এই কর্মকাণ্ডে অসফল হবে না, কিন্তু এটা মেনে নিতে হবে যে সে নিজের দায়িত্ব পালনেও অসফল হয়েছে।
তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? তোমার ভাগ্যেই ভাঙা ঝুড়িটা ছিল, তাই তুমি পেয়েছো। যদি নেবার হয় তো নাও, তা না হলে এখান থেকে যাও, কিন্তু এর মূল্য তুমি আর ফেরত পাবে না। আপনি আমাদের এই ঝুড়িটা নিতে পারেন মহাশয়? ও এখানে হাটে কি করছে? এই হাটে কি আবার ব্যবসা করবে? আপনি এই জিনিসগুলো কিনতে পারেন, এগুলো উৎকৃষ্ট আর এর মূল্যও অনেক কম। কে তুমি? আমরা সবাই মিলে এই জিনিসগুলো তৈরি করি। এই নিন, আপনি নিজের হাতে নিয়ে দেখুন, আমার পূর্ণ বিশ্বাস আছে যে এটা আপনার অবশ্যই ভালো লাগবে। এই যে শুনুন, আপনারা মহিলারা কি এই হাটে এই সামগ্রী বিক্রি করতে এসেছেন? হ্যাঁ, এটা হাট, এখানে জিনিসপত্র বেচা কেনা হয়, আমরাও সেই জন্য এসেছি। দেখুন দাদা, পরের বার যেন ভালো ঝুড়ি পাই, এরকম ভাঙা নয়। নিশ্চয়। আমাদের তৈরি জিনিস অন্যদের জিনিসের থেকে অনেক বেশি উৎকৃষ্ট মানের, আপনারাই দেখুন। মহিলারা যখন ঘরের চৌকাট লঙ্ঘন করে হাটে এসে কেনাবেচা করে, সেটা পূজোর সামগ্রী কেনাবেচা করুক না কেন, তাকে চরিত্রহীনাই মনে হয়। নিজেদের সম্মানের জন্য এটা কখনোই উচিত নয়, কিন্তু দেখে তো মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবার থেকেই আপনি এসেছেন। নিজের না হলেও আপনার পরিবারের সম্মান রক্ষার্থে এখান থেকে যান। আরে পুষ্প, তুমি? বৃন্দা, তুমি? তুমি কি চেনো একে? এরা আমাদের স্ত্রী, এদের চরিত্রের উপর আমাদের সন্দেহ ছিল, তাই আমরা এদের পরিত্যাগ করেছিলাম, প্রভু শ্রী রামের মতো। ভালো কথা শোনার পাত্র এরা নয়। এই নির্লজ্জ বৃন্দাকে আর মুখের কথায় নয়, এবার দেখছি হাত দিয়েই বোঝাতে হবে। সাবধান, এখন ওদের উপর আপনাদের কোনো অধিকার নেই। যে মুহূর্তে আপনারা ওদের তিরস্কার করেছেন আর ওরা নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সেই মুহূর্তের পর থেকে এরা আপনাদের স্ত্রীও নয়, মাও নয়, বোনও নয়, আর কারোর কন্যাও নয়। আজ এরা যে জায়গায় আছে তা শুধুমাত্র নিজেদের পরিশ্রমের জন্য, আর এদের এদের পরিশ্রমের ফল পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আপনারাও নয়। তুমি কে যে এদের হয়ে কথা বলতে এসছো? আমি বলছি, এ আর কে হবে, ইনি হলেন এই চরিত্রহীন মহিলাদের প্রধান, অবশ্যই এ কোনো পরিত্যক্তা হবে। হয়তো এনার চরিত্রের কারণে এনার স্বামী এনাকে ত্যাগ করেছেন। আরে দেখো তো ওখানে কি হচ্ছে, এতজন পুরুষ মিলে ওই স্ত্রীদের এইভাবে ঘিরে কেন দাঁড়িয়ে আছে?